প্রফুল্ল কুমার মহন্ত, জাতীয়তাবাদী রাজনীতির হোতা, অসম গণ পরিষদর প্রাণ প্রতিষ্ঠাতা, অসমর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, আজি তেওঁৰ 71 সংখ্যক উপজাদিন। উপজাদিনটোত তেওঁৰ বাসগৃহত আড়ম্বরহীন আয়োজন। উপজাদিনটোত ফুলৰ তোৰাৰে সম্ভাষণ জনালে প্রাক্তন সতীর্থ তথা বর্তমানের দুই মন্ত্রী কেশব মহন্ত আর অতুল বরাই। বার্ধক্যর হেঁচাত মুকপ্রায় হয়ে পড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু সকলে কামনা করেছে। অবশ্যে মহন্তর বার্ধক্যর দরেই একালর আঞ্চলিকতাবাদী দলটির স্থিতিও এটা ক্রমাৎ স্তিমিত হয়ে পড়েছে। বিজেপির আসলত দলের অস্তিত্ব জিয়াই রাখি জাতীয়তাবাদরে আপোষ করা দুই মন্ত্রী কেশব মহন্ত আর অতুল বরায় ভরি চুই মহন্তরপরা বিচারিলে আশীর্বাদ। শ্রীযুত প্রফুল্ল কুমার মহন্তদেবর আজি উপজাদিনের ওলগ জানাবলে আমি দলের তরফরপা আহিলো। আর তেখেতর আমি সুস্বাস্থ্য আর আশু আরোগ্য কামনা করছো। লক্ষণীয়ভাবে দলক শক্তিশালী করার পণ লওয়া অসম গণ পরিষদে আগন্তুক নির্বাচনত কেইখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব এতিয়ালৈকে তারেই প্রকাশ করব পৰা নাই স্পষ্ট স্থিতি। অবশ্যে নিজের অবস্থা যি নহক, বিরোধীক আক্রমণ করবলে পিছ পড়ি রা নাই অগপর সভাপতি। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। প্রফুল্ল কুমার মহন্ত, জাতীয়তাবাদী রাজনীতির হোতা, অসম গণ পরিষদর প্রাণ প্রতিষ্ঠাতা, অসমর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, আজি তেওঁৰ 71 সংখ্যক উপজাদিন। উপজাদিনটোত তেওঁৰ বাসগৃহত আড়ম্বরহীন আয়োজন। উপজাদিনটোত ফুলৰ তোৰাৰে সম্ভাষণ জনালে প্রাক্তন সতীর্থ তথা বর্তমানের দুই মন্ত্রী কেশব মহন্ত আর অতুল বরায়। বার্ধক্যর হেঁচাত মুকপ্রায় হয়ে পড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু সকলে কামনা করেছে। অবশ্যে মহন্তর বার্ধক্যর দরেই একালর আঞ্চলিকতাবাদী দলটির স্থিতিও এটা ক্রমাৎ স্তিমিত হয়ে পড়েছে। বিজেপির আসলত দলের অস্তিত্ব জিয়াই রাখি জাতীয়তাবাদরে আপোষ করা দুই মন্ত্রী কেশব মহন্ত আর অতুল বরায় ভরি চুই মহন্তরপরা বিচারিলে আশীর্বাদ। শ্রীযুত প্রফুল্ল কুমার মহন্তদেবর আজি উপজাদিনের ওলগ জানাবলে আমি দলের তরফরপা আহিলো। আর তেখেতর আমি সুস্বাস্থ্য আর আশু আরোগ্য কামনা করছো। লক্ষণীয়ভাবে দলক শক্তিশালী করার পণ লওয়া অসম গণ পরিষদে আগন্তুক নির্বাচনত কেইখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব এতিয়ালৈকে তারেই প্রকাশ করব পৰা নাই স্পষ্ট স্থিতি। অবশ্যে নিজের অবস্থা যি নহক, বিরোধীক আক্রমণ করবলে পিছ পড়ি রা নাই অগপর সভাপতি। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।